কোচবিহারের সিতাই সবসময় খবরে থাকে, সে হিংসা হোক, সে অনুপ্রবেশ হোক, সে নারী পাচার গরু পাচার হোক আর রাজনৈতিক হিংসা টিএমসি অত্যাচার। কোচবিহার বিখ্যাত হয়েছে সিতাই শীতলকুচিয়া দিনহাটার জন্য। যত অনৈতিক কাজ যত হিংসা এখানেই হয়, গণতন্ত্রের বলে কিছু নাই। এখানেও সরকার চেষ্টা করবে লুটপাট করে জেতার, বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে এখানকার গুন্ডা দিয়ে, কিন্তু বিজেপি যেমন আগে লড়াই করেছে এবার পুরো শক্তি দিয়ে লড়াই করছে। দেখুন, উপনির্বাচনের ফল তো প্রত্যাশা করা যায় না। হ্যাঁ, লড়াই হবে, বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে পুরোপুরি শক্তি দিয়ে লড়ছে। কাল আমি মাদারিহাটে ছিলাম, ওখানে পুরো কর্মীরা নেমে পড়েছেন। কোচবিহারের সিতাই সবসময় খবরে থাকে, সে হিংসা হোক, সে অনুপ্রবেশ হোক, সে নারী পাচার গরু পাচার হোক আর রাজনৈতিক হিংসা টিএমসি অত্যাচার। কোচবিহার বিখ্যাত হয়েছে সিতাই শীতলকুচিয়া দিনহাটার জন্য। যত অনৈতিক কাজ যত হিংসা এখানেই হয়, গণতন্ত্রের বলে কিছু নাই। এখানেও সরকার চেষ্টা করবে লুটপাট করে জেতার, বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে এখানকার গুন্ডা দিয়ে, কিন্তু বিজেপি যেমন আগেও লড়াই করেছে এবার পুরো শক্তি দিয়ে লড়াই করছে। সব জায়গায় তাই আমরা পুরো শক্তি লাগিয়েছি। জন বার্লা প্রাক্তন এমপি তৃণমূলে তার সঙ্গে দেখা করছে না, জল্পনা যে তিনি তৃণমূলে যেতে পারে যাবেন তো সেটা পরের ব্যাপার, দেখা তো যে কেউ করতেই পারে। আমাদের সঙ্গে রাস্তাঘাটে অনেক নেতার সঙ্গে দেখা হয়েছে, তো সেটা জনপাল্লার মধ্যে একজন ব্যক্তি, তিনি একজন ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন, তাকে ভারতীয় জনতা পার্টি এনে এমপি বানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে, এবং যেটা কেউ কল্পনা করে না সেটা ওনাকে দিয়েছে। এবার উনি ঠিক করবেন কোথায় যাবেন কি করবেন। আজ সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি আছে, কি বলবে? দেখুন, এই কোর্টের যে শুনানি এটা নিয়ে পুরো মানুষের সন্দেহ আছে, শুনানি হচ্ছে না, ডেট পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কতটা সিরিয়াস সত্যি সত্যি বাংলার মানুষের যে ইয়ে নিয়ে সেন্টিমেন্ট নিয়ে, এটাও একটা চিন্তার বিষয় আছে। কারণ এই কয়েক মাস হয়ে গেল সুপ্রিম কোর্ট নিজের থেকে এসে আর এখানে হস্তক্ষেপ করেছে, তো মানুষের বিশ্বাস আছে সুপ্রিম কোর্ট একটা সুবিচার দেবে। সিবিআইকে ওনারাই কাজ দিয়েছেন, সিবিআই কতটা কাজ করলো সেটা ওনারাই জানেন, আমরা জানতে পারছি না। সেই জন্য যাতে তাড়াতাড়ি হয় এবং দোষীরা সাজা পায় আর এই ধরনের লজ্জাজনক ঘটনা না ঘটে পশ্চিমবঙ্গে, সেই ব্যবস্থা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। কোর্ট থেকে বারংবার দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা নিয়ে একটা প্রশ্নই উঠছে, শুধু আরজি কর নয়, তারপরে বেশ কতগুলো ঘটনা ঘটছে প্রতিদিন পশ্চিমবঙ্গে, কোনো না কোনো জেলায় গ্রামে শহরে। 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন? দুর্ভাগ্যের বিষয়, মমতা ব্যানার্জির ইনি কোনো চিন্তা নেই, মহিলা বলে মানুষের তার উপর আস্থা ছিল, কিন্তু তার আমলেই মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত অসুরক্ষিত এবং অসম্মানিত। 48,000-এর বেশি কেস হয়ে গেছে এই ধরনের পশ্চিমবঙ্গে উনি ক্ষমতায় আসার পরে, একটা জায়গায় কারো সাজা হয়নি, কোনো চার্জশিট হয় না, এফআইআরই হয় না। তো স্বাভাবিকভাবে দিনকে দিন যারা এই ধরনের দুষ্কৃতকারী তাদের সাহস বেড়ে যাচ্ছে আর প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আরজিকর নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করছিল, আপনার কি মনে হয় আন্দোলনের ভবিষ্যৎ এখন? ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, কারণ ইন্টেনশনটাই ছিল মমতা ব্যানার্জিকে বাঁচানো। একবারও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ স্লোগান দিয়েছে, মমতা ব্যানার্জিকে কেউ জবাব চেয়েছে, কেউ পদত্যাগ চেয়েছে? যারা জুনিয়র ডাক্তারদের সামনে রেখে লড়াই করেছেন, আমি প্রথম বলেছি যে ওই লোকগুলো হচ্ছে এখানে মমতা বাঁচাও আন্দোলন করছে, বারবার হয়েছে, পুরো দিগ্ভ্রান্ত করে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা তো আর মানে রাজনীতি করেননি, আন্দোলন করেননি, তাদের অভিজ্ঞতা কম, কিন্তু তারা যে লড়াই দিয়েছেন সাহসের সঙ্গে সেটা তো কুর্নিশ করতে হয় ওনাদের। কিন্তু এই যে পরিশ্রম এবং তাদের দেখে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিল, রাত জেগেছিল, বিশেষ করে মহিলারা, সমস্ত রাজনৈতিক পার্টির মানুষ, সাধারণ মানুষ, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে প্রত্যাশা, এই পরিশ্রম, তার রেজাল্টটা কী, সেটা বিশ্বাসঘাতক কথা হয়ে যাবে যদি কিছু না করে। কোচবিহারের সিতাই সবসময় খবরে থাকে, সে হিংসা হোক, সে অনুপ্রবেশ হোক, সে নারী পাচার গরু পাচার হোক আর রাজনৈতিক হিংসা টিএমসি অত্যাচার। কোচবিহার বিখ্যাত হয়েছে সিতাই শীতলকুচিয়া দিনহাটার জন্য। যত অনৈতিক কাজ যত হিংসা এখানেই হয়, গণতন্ত্রের বলে কিছু নাই। এখানেও সরকার চেষ্টা করবে লুটপাট করে জেতার, বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে এখানকার গুন্ডা দিয়ে, কিন্তু বিজেপি যেমন আগেও লড়াই করেছে এবার পুরো শক্তি দিয়ে লড়াই করছে। দেখুন, উপনির্বাচনের ফল তো প্রত্যাশা করা যায় না। হ্যাঁ, লড়াই হবে, বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে পুরোপুরি শক্তি দিয়ে লড়ছে। কাল আমি মাদারিহাটে ছিলাম, ওখানে পুরো কর্মীরা নেমে পড়েছেন। কোচবিহারের সিতাই সবসময় খবরে থাকে, সে হিংসা হোক, সে অনুপ্রবেশ হোক, সে নারী পাচার গরু পাচার হোক আর রাজনৈতিক হিংসা টিএমসি অত্যাচার। কোচবিহার বিখ্যাত হয়েছে সিতাই শীতলকুচিয়া দিনহাটার জন্য। যত অনৈতিক কাজ যত হিংসা এখানেই হয়, গণতন্ত্রের বলে কিছু নাই। এখানেও সরকার চেষ্টা করবে
লুটপাট করে যে তার বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে এখানকার গুন্ডা দিয়ে, কিন্তু বিজেপি যেমন আগেও লড়াই করেছে এবার পুরো শক্তি দিয়ে লড়াই করছে, সব জায়গায় তাই আমরা পুরো শক্তি লাগিয়েছি। জন বার্লা প্রাক্তন এমপি তৃণমূল নেতা তার সঙ্গে দেখা করছে না, জল্পনা যে তিনি তৃণমূলে যেতে পারে দেখা তো যে কেউ করতেই পারে, আমাদের সঙ্গে রাস্তাঘাটে অনেক নেতার সঙ্গে দেখা হয়েছে, তো সেটা জনপাল্লার মধ্যে একজন ব্যক্তি, তিনি একজন ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন, তাকে ভারতীয় জনতা পার্টি এনে এমপি বানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে, এবং যেটা কেউ কল্পনা করে না সেটা ওনাকে দিয়েছে। এবার উনি ঠিক করবেন কোথায় যাবেন কি করবেন, দাদা আজ সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি আছে কি বলবেন? দেখুন এই কোর্টের যে শুনানি এটা নিয়ে পুরো মানুষের সন্দেহ আছে, শুনানি হচ্ছে না, ডেট পিছিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট কতটা সিরিয়াস সত্যি সত্যি বাংলার মানুষের যে ইয়ে নিয়ে সেন্টিমেন্ট নিয়ে এটাও একটা চিন্তার বিষয় আছে, কারণ এই কয়েক মাস হয়ে গেল সুপ্রিম কোর্ট নিজের থেকে এসে আর এখানে হস্তক্ষেপ করেছে, তো মানুষের বিশ্বাস আছে সুপ্রিম কোর্ট একটা সুবিচার দেবে, সিবিআইকে ওনারাই কাজ দিয়েছেন, সিবিআই কতটা কাজ করলো সেটা ওনারাই জানেন, আমরা জানতে পারছি না, সেই জন্য যাতে তাড়াতাড়ি হয় এবং দোষীরা সাজা পায় আর এই ধরনের লজ্জাজনক ঘটনা না ঘটে পশ্চিমবাংলায় সেই ব্যবস্থা করার দায়িত্ব সুপ্রিম কোর্ট। এরপর থেকে বারংবার দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা নিয়ে একটা প্রশ্নই উঠছে, শুধু আরজি কর নয় তারপরে বেশ কতগুলো ঘটনা ঘটছে প্রতিদিনই পশ্চিমবাংলায় কোনো না কোনো জেলায় গ্রামে শহরে। 70 বছরের কোনো মহিলা আজকে পশ্চিমবাংলায় সুরক্ষিত নন, দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জির ইনি কোনো চিন্তা নেই, মহিলা বলে মানুষের তার উপর আস্থা ছিল, কিন্তু তার আমলেই মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত অসুরক্ষিত এবং অসম্মানিত, 48,000-এর বেশি কেস হয়ে গেছে এই ধরনের পশ্চিমবাংলায় উনি ক্ষমতায় আসার পরে, একটা জায়গায় কারো সাজা হয়নি, কোনো চার্জশিট হয় না, এফআইআরই হয় না, তো স্বাভাবিকভাবে দিনকে দিন যারা এই ধরনের দুষ্কৃতকারী তাদের সাহস বেড়ে যাচ্ছে আর প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করছিলেন, আপনার কি মনে হয় আন্দোলনের ভবিষ্যৎ এখন? ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, কারণ ইন্টেনশনটাই ছিল মমতা ব্যানার্জিকে বাঁচানো, একবারও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ স্লোগান দিয়েছে, মমতা ব্যানার্জিকে কেউ জবাব চেয়েছে, কেউ পদত্যাগ চেয়েছে, যারা জুনিয়র ডাক্তারদের সামনে রেখে লড়াই করেছেন, আমি প্রথম বলেছি যে ওই লোকগুলো হচ্ছে এখানে মমতা বাঁচাও আন্দোলন করছে, বারবার হয়েছে পুরো দিগ্ভ্রান্ত করে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তাররা তো আর মানে রাজনীতি করেননি আন্দোলন করেননি, তাদের অভিজ্ঞতা কম, কিন্তু তারা যে লড়াই দিয়েছেন সাহসের সঙ্গে সেটা তো কুর্নিশ করতে হয় ওনাদের, কিন্তু এই যে পরিশ্রম এবং তাদের দেখে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিল, রাত জেগেছিল, বিশেষ করে মহিলারা, সমস্ত রাজনৈতিক পার্টির মানুষ, সাধারণ মানুষ, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে প্রত্যাশা, এই পরিশ্রম তার রেজাল্টটা কী, সেটা তো বিশ্বাসঘাতক কথা হয়ে যাবে যদি কিছু না করে। কুচবিহারের সীতাই সবসময় খবরে থাকে, সে হিংসা হোক, সে অনুপ্রবেশ হোক, সে নারী পাচার গরু পাচার হোক আর রাজনৈতিক হিংসা, টিএমসি অত্যাচার,